আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করেছেন স্ত্রী যদি সন্তান নিয়ে মসজিদে বিভিন্ন প্রোগ্রাম লেকচারে না আসে এবং বলে সবই তো ইউটিউবে তাহলে স্বামী কি করতে পারে আসলে ইউটিউব নির্ভর হওয়া অথবা রেকর্ডেড প্রোগ্রাম নির্ভর হওয়াটাকে এইভাবে আপনি বুঝাতে পারেন যে একেবারে সরাসরি লাইভ থাকা আর রেকর্ডেড থাকা এতে কেবল নিজেই শুনতে পারেন কিন্তু আপনি তো আর নিজেকে সম্পৃক্ত করে প্রশ্ন করে জেনে নেওয়ার সুযোগটা থাকে না মসজিদের বিভিন্ন প্রোগ্রাম বা লেকচারগুলোতে সরাসরি উপস্থিত হওয়ার দ্বারা নিজে সশরীরে উপস্থিত হওয়ার যে আবেগ যে ভালোবাসা যে চেতনা নিজে চুকে দেখতে পাওয়া কানে শুনতে পাওয়া পঞ্চ ইন্দ্রিয়কে একেবারে কাজে লাগানোর সুযোগটা এটা ইউটিউব বা রেকর্ডের প্রোগ্রামে হয়ে ওঠে না আর রেকর্ডের মানেই এক পেশে এই পার্থক্যটা যদি আপনি স্ত্রীকে বুঝাতে পারেন তাহলে অবশ্যই দেখবেন সে আগ্রহী হবে এই জন্য উচিত আপনাকে জীবন্ত বাস্তবতা আর এক পেশে বাস্তবতার পার্থক্যটা তুলে ধরা আর হা আরেকটি বিষয় হলো যে ইউটিউব অথবা রেকর্ডেড প্রোগ্রামের উপরে নির্ভরতা কমানো উচিত কারণ রেকর্ডেড অথবা ইউটিউবটাকে সেকেন্ড লাইনে রাখা উচিত সরাসরিটাই এক নাম্বারে থাকতে হবে এটাই মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা এটাই ইসলামের শিক্ষা এটাই হলো জ্ঞানের দাবি আর হ্যাঁ ইসলাম এই তো মসজিদে আমাদেরকে যেতে আমাদের নারী পুরুষ স্বামী স্ত্রী পরিবার সবাইকে যেতে উদ্বুদ্ধ করেছে নবীজি সাল আলী ওসাল্লাম নিজে আমল করে দেখিয়েছেন এবং এটা ধারাবাহিকতায় আজও পর্যন্ত মাক্কাতুল মোকার ইয়াতে বাস্তবে রয়েছে তাই সরাসরি উপস্থিত হওয়ার মধ্যে যে সবাব উপস্থিত হওয়ার মধ্যে যে চেতনা উপস্থিত হওয়ার মধ্যে যে আগ্রহ রেকর্ডেড অথবা ইউটিউবের মধ্যে তা সরাসরি যথাযথ সম্ভব নয় আল্লাহ আমাদের সবাইকে অনুধাবনের তৌফিক দিন আমিন দিনাম আসসালাম আলাইকুমুল্লাহ